পটাশিয়ামের অভাবে আমনের চারা রোপণ করতে পারছেন না মৌলভীবাজারের কৃষক। জেলায় চাহিদার চার ভাগের এক ভাগ সার বরাদ্দ দেওয়া হয়েছে, এজন্য চলতি মৌসুমে উৎপাদন কম হওয়ার শঙ্কায় কৃষক ও কৃষিবিদরা। সালে এলাহি কুঠির তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বন্যার পর আবারও মৌলভীবাজারের চাষিদের কপালে চিন্তার ভাঁজ। আমনের চারা লাগানোর সময়ও মিলছে না সার। আমনের ভরা মৌসুমে পটাশ সারের অভাবে জেলার আমন ধানে হলুদ রং ধরে। এতে জমির মাটি পরীক্ষার পর পটাশ সার ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। পটাশ সার ব্যবহার বাড়ানোর পরামর্শ দেওয়ায় এ মৌসুমে চাহিদা বেড়েছে সারের, কিন্তু সে অনুযায়ী বাজারে মিলছে না পটাশ সারের দেখা। গত বছর লাল সার দিছিলাম না, না দেওয়ার কারণে দান লাল হইয়া দান মরিয়ে গেছে। এবার কত মনে হয় লাল সার ফারাম হই না। লাল সার দিলে ফলন ভালো হয়, এখন টাকা দিয়ে আমরা সার পাইরাম না। আগে 600 টাকা বস্তা আছিল, এখন 1000 টাকা বস্তা। এরপরেও মানে চাহিদামূলকভাবে লাল সারটা পাওয়া যান না। ডিলাররা জানান চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় পাওয়া যাচ্ছে না পটাশ সার। চাহিদার তুলনায় বরাদ্দ খুবই অপ্রতুল। মৌলভীবাজার জেলায় এই বছর 2022-23 অর্থবছরের চাহিদা ছিল 12,632 মেট্রিক টন, কিন্তু সেই খাতে বরাদ্দ পাওয়া গেছে মাত্র 2,994 মেট্রিক টন। কৃষকের চাহিদা অনুযায়ী সার বরাদ্দ পেতে এরই মধ্যে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। কৃষকগণ যাতে পর্যাপ্ত পরিমাণে এমওপি সার পায়, সেই জন্য কৃষকের কাছ থেকে আমরা চাহিদা ভিত্তিক নিয়ে আমরা মন্ত্রণালয়ে লিখেছি, অতিরিক্ত বরাদ্দ পেলেই কৃষক আরও বেশি করে এমওপি সার প্রয়োগ করতে পারবে। মৌলভীবাজারের 7 উপজেলায় পটাশ সারের চাহিদা 12,632 মেট্রিক টন। এখনো পর্যন্ত অনুমোদিত বরাদ্দ মাত্র 2,994 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি।